আমার পরিবারের সকল ভিউয়ার্সকে জানাই শুভ বিজয়া। আশা করি তোমরা পুজো সবাই আনন্দ করেছো, খুব মজা করেছো, আমরাও অনেক ঘুরেছি মজা করেছি, ভিডিও ছেড়েছি, আশা করছি তোমরা সব ভিডিওগুলো দেখেছো। আর আজকের নতুন একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। অনেকে কমেন্ট করছিলো যে দাদা একটা প্র্যাঙ্ক দাও প্র্যাঙ্ক দাও, তো আজকে ভালো একটা প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলে এসেছি। ভিডিওটা খুবই মজাদার হতে চলেছে, ভিডিওটা দেখতে থাকো। তো গাইস ক্যামেরা সেট আপ করে নিয়েছি, আর আজকে লক্ষ্মী পুজোর দিন, তো আমরা একটা বন্ধুর বাড়িতে প্রসাদ খেতে যাব, তার জন্য ওই ঘরে রেডি হচ্ছে, আর আমি এই ঘরে চলে এসেছি। যাওয়ার আগেই একটু মুরগি করে দেবো, এক্ষুনি আসবে, তো দেখতে থাকো ভিডিওটা। সেটা বলবি তো, তারপর আমি বলছি। আগে তুই বল কি কিনবি, তারপর আমি বলছি। কি বলবে, কি কিনবি তুই? বেরিয়ে আমার টাকাটা কোথায় গেল? কোথাকার নাটক হচ্ছে? নাটক হচ্ছে দেখ ঝুমা, একই নয়, মাঝে মধ্যে 10 টাকা 5 টাকা নিয়ে নিস, আমি কিছু বলি না, ঠিক আছে? এক সেকেন্ড দাঁড়া দাঁড়া, মাঝে মধ্যে 10-20 টাকা নিস, যে ঠিক আছে চল, তুই এই 100 টাকা নিয়ে নিয়েছিস আমার মানি ব্যাগ থেকে। আমার টাকা শর্ট আছে, না না আমার টাকা শর্ট আছে, একই মারবি না, 10 টাকা 20 টাকা নিলে আমি কিছু বলি না, যে ঠিক আছে চল। টাকাটা কমলো কি করে? আমি টাকা পুরো হিসাব করে রেখেছি, আমি পুরো টাকা হিসাব করে রেখেছি, পুরো টাকা হিসাব। টাকা লাগে বলতে পারতিস, এইভাবে ফুসকুড়ি গেলে বাজে কথা, না বলে টাকা নেবে বড় বড় কথা বলে না, টাকা ঝেড়েছিস, তার উপরে জামা পাইনি, আমার ভালো, আমি বেরিয়ে আমার সবসময় সহ্য হয়।
মানে কি তুই যে টাকা পয়সা নিচ্ছিস সবাই তো দেখছে
আর এখন দিয়ালেরও গান রয়েছে, কে কোন থেকে শুনছে দেখছে সবাই জানেন যে মিথ্যেবাদী তুই টাকা ঝেড়ে স্বীকার করে না এটা টাকা দেখো তো দেখছো তো আমার 100 টাকা ঝেড়ে দিয়েছে কিন্তু 100 টাকা আমারও সাপোর্টার রয়েছে, অবশ্যই সাপোর্ট করবে, ঠিক আছে? কিন্তু কেউ বলতে পারবে যে কার থেকে টাকা নেয়? নিজের বরের থেকে টাকা নেয়? তোমার পার্স আর কোথা থেকে গেল? মাংস করি না, শুক্তো মুক্ত খাই না। শুক্তো খেয়ে কি হবে? মাছ মাংস খেতে ভালোবাসি, শুক্তো মুক্ত খেয়ে কি হবে? ভালো হয়েছে, টাকাটা কোথায় লুকিয়ে রেখে দিয়েছে? ওই যে একটু শর্ট হলে নয় মাকে বলবো না বলবো, আমার তো আর কেউ আসে না। ঠিক আছে, আমি এবার থেকে ঝাঁপবো সেই একদম। একটা ওই তো বলবো, তোমরাই বলো কি করা উচিত। আমি নিই না আজকে, আমাকে এরকম করো তাহলে তোমরা কমেন্ট করে জানিও। আরে বাবা, সবাই বলছিল কতদিন ধরে কমেন্ট করছে, দাদা একটা প্র্যাঙ্ক করছিল, প্র্যাঙ্ক করছিল। কেউ আমাকে কিচ্ছু বলবে না, তার জন্য আমাকে লক্ষ্মী পূজার দিন ধরে আমাকে চোর। কি প্র্যাঙ্কটা ভালো লেগেছে? তো অবশ্যই কমেন্ট করে বলো কিন্তু কেমন লেগেছে। আর অবশ্যই এটাও কমেন্ট করো যে আমার সাথে যেটা করলো তার পরিপ্রেক্ষিতে ওর সাথে কি করা উচিত। ঠিক করেছি অবশ্যই বলো কিন্তু। কেউ বলবে না তোকে। খুব ঝগড়ি কিন্তু, আমি একটা কথা বলে রাখছি, আমরা কিন্তু রিয়েল লাইফে খুব ঝগড়া করি কিন্তু, যেমন ঝগড়া করি তেমন কি করি। আবার নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে। তো অবশ্যই কিন্তু কমেন্ট করো আর লাইক করতে কিন্তু ভুলো না। চলো টাটা।